সৃষ্টি শিক্ষা পরিবার উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থার মডেল অনুযায়ী পরিচালিত মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদান আধুনিক কম্পিউটার ল্যাব লাইব্রেরি ল্যাবরেটরি সহ সর্বাধুনিক আবাসিক ব্যবস্থাপনা জাতীয় মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন সহ পিএসসি জেএসসি এসএসসি এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য আপনার সন্তানকে আধুনিক বিশ্বের উপযোগী করে গড়ে তুলতে সৃষ্টি সেন্ট্রাল স্কুল সিরাজগঞ্জ শাখায় ভর্তি চলছে সৃষ্টি সেন্ট্রাল স্কুল 33 মুজিব সড়ক মারোয়ারি সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম অনলাইন ক্লাসে সকলকে স্বাগত সম্বোধন জানাচ্ছি তো অনলাইন ক্লাসে ধারাবাহিকতা আজকে আমি ক্লাস 7 এর ইংলিশ ফার্স্ট পেপার থেকে একটা ক্লাস নিব আজকে টপিক হচ্ছে লেসন 1 ইন দ্য ক্লাসরুম এই টপিকের উপর আলোচনা করব তো আলোচনা প্রারম্ভিক আমি সকলকে নববর্ষের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার 2021 তো আশা করছি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো এবং যেহেতু শীতের দিন এখন শীতের দিনের মধ্যে কোভিড-19 এর প্রকোপটা কিন্তু তুলনামূলকভাবে বেড়ে যাচ্ছে সুতরাং আমাদের প্রত্যেকেরই উচিত হবে স্বাস্থ্যবিধি মেনে আমাদের নিত্যদিনের কাজগুলো সম্পন্ন করা এবং আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে আমাদের কাজগুলো সুসম্পন্ন করব তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের প্রতি আমার আরো একটা আহ্বান থাকবে যে বছরের শুরুতে আমরা যে ক্লাসটা করছি অর্থাৎ বিষয়ভিত্তিক যে ক্লাসগুলো আছে প্রত্যেকটা ক্লাসের সাথে তোমরা সম্পৃক্ত থাকবে তাহলে হবে কি যে আমাদের যে সরাসরি ক্লাস করলে যে যেভাবে আমরা গ্যাপটাকে কভার করে নিতাম আমরা কিন্তু সেভাবে কভার করে নিতে পারবো কারণ অনলাইনের সাথে সরাসরি আমরা সম্পৃক্ত থাকবো কারণ অনলাইনে আমরা রেকর্ড ক্লাস আপলোড করছি আমরা আপলোড করছি লাইভ ক্লাসগুলো আপলোড করছি আমরা জুম ক্লাস করেছি সেই সাথে করে আমাদের যে গুগল ফর্মে এক্সাম চলছে সেই এক্সামগুলোতেও আমরা স্বতঃস্ফূর্তভাবে কিন্তু অংশগ্রহণ করতে পারি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ইতিপূর্বেই তোমাদের আমি বলেছি যে গুগল ফর্মে যে পরীক্ষাটা এখানে 10-15টা প্রশ্ন থাকে এই প্রশ্নগুলো অ্যান্সার করতে 2-3 মিনিট লাগে অর্থাৎ ওইখানে অপশনস দেওয়া থাকে ওইটা টাচ করলে অর্থাৎ তোমার পছন্দ মতো অ্যান্সার টাচ করলে কিন্তু তোমার এক্সামটা দেওয়া হয়ে গেল এবং উইদিন 3-5 মিনিটস অর্থাৎ 3-5 মিনিটের মধ্যে তুমি কিন্তু তোমার পরীক্ষার রেজাল্টের ফিডব্যাকটা তুমি পেয়ে যাচ্ছ সাথে সাথে তো আমার মনে হয় যে এটা অত্যন্ত চমৎকার একটা সিস্টেম গুগল ফর্মের যে এক্সামটা আর গুগল ফর্মের যে এক্সামগুলো হয় এই এক্সামের লিঙ্কগুলো কোয়েশ্চেনগুলো কিন্তু আমরা গ্রুপে শেয়ার করে থাকি আমি তোমাদের সকলের প্রতি উদার আহ্বান জানাবো তোমরা প্রত্যেকেই বিষয়ভিত্তিক যে ক্লাসগুলো হয় প্রতিদিন এই ক্লাসগুলোর উপর ভিত্তি করে যে আমরা গুগল ফর্মে পরীক্ষা নিই তোমরা প্রত্যেকেই এতে অংশগ্রহণ করবে স্বতঃস্ফূর্তভাবে এটা আমি আশা করব তো প্রিয় শিক্ষার্থীরা আবারও সকলে সুস্বাস্থ্য কামনা করে আমার প্রাথমিক কথা এখানে শেষ করছি এবারে আমি আমার আলোচনায় চলে যাব আলোচনায় চলে যাওয়ার আগে আমি যে বিষয়টা তোমাদের সাথে ডিসকাস করব সেটা হচ্ছে যে এখানে আজকে প্রশ্ন হচ্ছে লেসন 1 ইন দ্য ক্লাসরুম অর্থাৎ শ্রেণীকক্ষের ভেতরে যে বিষয়গুলো ঘটে অবশ্যই তোমরা শ্রেণীকক্ষের ব্যাপারটা মিস করছো কারণ কোভিড-19 এর মধ্যে তোমরা শ্রেণীকক্ষে এসে তোমরা ক্লাস করতে পারছো না ইনশাআল্লাহ খুব শিগগিরই হয়তো বা এই সমস্যা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি আল্লাহ চাইলে তো প্রিয় শিক্ষার্থীরা ইন দ্য ক্লাসরুম ক্লাসরুমে যে বিষয়গুলো ঘটে সেই বিষয়গুলো নিয়ে এখানে আমি একটু ডিসকাস করব তার প্রারম্ভে আমি কয়েকটি ওয়ার্ড মিনিং প্র্যাকটিস করবো তোমাদের সাথে এখানে যেমন আছে ক্লাসরুম ক্লাসরুম শ্রেণীকক্ষ শ্রেণীকক্ষ এখানে আছে হচ্ছে রেডি রেডি আছে প্রস্তুত প্রস্তুত এরপরে আমরা যেটা দিতে চাই টিচার শিক্ষক এরপরে আমরা লিখতে চাই ক্লাসমেটস ক্লাসমেটস সহপাঠী সহপাঠী এখানে স্পিক কথা বলা কথা বলা এখানে আমরা বলতে চাই রিমেম্বার স্মরণ করা স্মরণ করা প্রিয় শিক্ষার্থীরা এরকম কিন্তু আরো কিছু ইংরেজি আছে যেমন ব্রিং ব্রিং এখানে আমি একটু বুঝে দেবো বেশ মিনিট লিখবো ব্রিং ব্রিং হচ্ছে আনা বা আনয়ন করা
রিমেম্বার শেয়ারিং করা এখানে কয়েকটি আমাদের আজকের টপিকস অত্যন্ত ছোট এখানে আমি কয়েকটি পয়েন্ট নিয়ে নিচ্ছি ক্লাস রুম শ্রেণীকক্ষ রেডি প্রস্তুত টিচার হচ্ছে শিক্ষক ক্লাসমেটস সহপাঠী যাদের সাথে আমরা পড়াশোনা করি ক্লাস টেন যারা তারা স্পিক কথা বলা এরপর আছে রিমেম্বার শেয়ারিং করা এবং ব্রিং হচ্ছে আনা বা আনয়ন করা প্রিয় শিক্ষার্থীরা আমি কিছু ওয়ার্ডেনিং তোমাদের সামনে তুলে ধরলাম আমি আশা করবো এগুলো তোমরা নোটবুকে লিখবে এবং প্র্যাকটিস করবে এবং তোমরা ডিসাইড করবে প্রিয় শিক্ষার্থীরা নেক্সট যেটা আছে সেটা হচ্ছে যে ইন দ্য ক্লাসরুম লিসেনেন্সে আমি আমার এসে যা পড়বো এখন টিচার গুড মর্নিং আর ওয়েলকাম এভরিবডি ওয়েলকাম শব্দের অর্থ হচ্ছে স্বাগত এভরিবডি মানে প্রত্যেককে ঠিক আছে গুড মর্নিং আর ওয়েলকাম স্টুডেন্ট সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ তোমাদের সকলকে স্বাগত স্টুডেন্টস গুড মর্নিং টিচার শিক্ষক আপনাকেও শুভ সকাল টিচার আর ইউ রেডি ফর দ্য ক্লাস তোমরা কি ক্লাস করার জন্য প্রস্তুত আছো স্টুডেন্টস ইয়েস টিচার হ্যাঁ শিক্ষক প্রস্তুত আছি মানে অর্থাৎ টিচারের প্রশ্নের পরিপ্রেক্ষিতে স্টুডেন্টরা কিন্তু রেসপন্সটা করলো যে হ্যাঁ আমরা প্রস্তুত ইয়েস টিচার টিচার হ্যাভ ইউ গট ইওর নিউ বুক শিক্ষক বলছেন তোমরা কি তোমাদের নতুন বই পেয়েছ প্রিয় শিক্ষার্থীরা তোমাদের উদ্দেশ্যে বলি তোমরা কি এরকম টেক্সট বই নতুন বই পেয়েছ পেয়ে না থাকলে অবশ্যই তোমরা সেটা কি করবে তোমরা সেটা তোমরা সংগ্রহ করে দেবে কারণ হচ্ছে নতুন বছরের প্রারম্ভেই আমরা নতুন বই পড়বো আর নতুন বইয়ের গন্ধ ঘ্রাণ অত্যন্ত চমৎকার যেটা আমাকে এখনো মহাবিষ্ট করে আমি আশা করবো এটা তোমাদেরও করে তোমরা খুব শীঘ্রই ভর্তি হয়ে নাও এবং তোমরা নতুন বই সংগ্রহ করে প্র্যাকটিস শুরু করে দাও কারণ যে কোনো সময় সরকারি ঘোষণার উপরে যে কোনো সময় কিন্তু আমরা স্কুলের কার্যক্রম স্কুলে এসে স্কুল খুলে ফেলতে পারে সো তোমরা কিন্তু এই ব্যাপারে সচেতন থাকো প্রস্তুত থাকো টিচার হ্যাভ ইউ গট ইওর নিউ বুকস শিক্ষক বলছেন তোমরা কি তোমাদের নতুন বই পেয়েছো স্টুডেন্টস ইয়েস টিচার উই হ্যাভ হ্যাঁ শিক্ষক আমরা ওটা পেয়েছি টিচার গুড প্লিজ রিমেম্বার টু ব্রিং ইওর ইংলিশ বুক এভরি ডে অর্থাৎ ইংরেজি শিক্ষক বলছেন হ্যাঁ ঠিক আছে ভালো করেছো নতুন বই সংগ্রহ করেছো খুব ভালো করেছো তাহলে তোমরা প্রত্যেকেই প্রতিদিন মনে করে ইংরেজি বইটা নিয়ে আসবে ইংলিশ টেক্সট বুক যেটা আছে সেটা নিয়ে আসবে আর স্পিক ইংলিশ উইথ মি অ্যান্ড উইথ ইওর ক্লাসমেটস অর্থাৎ স্পিক মানে কথা বলা এবং তোমরা সকলে আমার সাথে ইংরেজি ভাষায় কথা বলবে এবং তোমার যারা সহপাঠী আছে ওদের সাথে ইংরেজি ভাষায় কথা বলবে তাহলে কি হবে আমাদের তোমাদের ইংরেজির যে স্কিলটা ইংরেজির দক্ষতা বৃদ্ধি পাবে এবং তোমরা ইংরেজিতে দক্ষ হয়ে উঠবে তো প্রিয় শিক্ষার্থীরা আমি আমার আজকের টপিক এখানেই শেষ তো শেষ করার প্রারম্ভে আমি বলবো তোমরা প্রতিদিনই গুগল ফর্মে পরীক্ষাগুলো দিবে লাইভ ক্লাস যেগুলো আছে সেগুলো তোমরা নিয়মিত সেখানে অংশগ্রহণ করবে তারপরে আমাদের যে জুম ক্লাস আছে জুমের লিঙ্কগুলো আমরা তোমাদের দিয়ে থাকি সেই জুমের লিঙ্কগুলো অবশ্যই আমি গ্রুপে দিয়ে থাকি তোমরা প্রত্যেকে জুম ক্লাসে অংশগ্রহণ করবে আর যেটা বললাম আমি কয়েকবার বলেছি আবারও বলছি যে আমাদের গুগল ফর্মে যে পরীক্ষাটা এটা অত্যন্ত মনোমুগ্ধকর অত্যন্ত ইন্টারেস্টিং সো এখানে তোমরা পার্টিসিপেট করবে চমৎকার ভাবে এখানে 10 থেকে 15টি কোয়েশ্চেন অ্যানসার করতে অ্যাটলিস্ট 5 মিনিট লাগে না এবং এর ফিডব্যাকটা রেজাল্টটাও তুমি 2-3 মিনিটের মধ্যে পেয়ে যাও সো আমার যেটা মনে হয় তোমরা প্রত্যেকেই স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করো কারণ আমরা বছরের শুরু থেকেই কোভিড এর কারণে আমরা স্কুলে ক্লাস করতে পারছি না কিন্তু অনলাইনে আমরা শুরু থেকে স্বতঃস্ফূর্ত আছি যদি আমরা এভাবে থাকতে পারি তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের যে একাডেমিক শর্টলিস্ট ঘাটতি যেটা ছিল 2020 সালে কোভিড এর কারণে সেটা কিন্তু অনেকটি কমে আসবে এবং আমরা নতুন সেশনের জন্য আমরা অত্যন্ত ভালোভাবে আমরা আমাদের পাঠগুলোকে রপ্ত করে নিতে পারবো প্রিয় শিক্ষার্থীরা তো আমি সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ